নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে কামতাপুর বীর সেনাপতি চিলা রায়ের জন্মবার্ষিকী। চিলা রায়ের 513তম জন্মজয়ন্তী উপলক্ষে কামতা কালচারাল সোসাইটি এবং রাজবংশী সমাজ কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই দিনটি উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, পাশাপাশি বাচ্চাদের জন্য অঙ্কন প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন থাকবে বলে জানা গিয়েছে। এদিন শোভাযাত্রাটি শালুগড়া থেকে শুরু হয়ে আইটিআই মোড় পর্যন্ত যায়। উল্লেখ্য, চিলা রায় ছিলেন কোচ রাজবংশের সাহসী এবং পারদর্শী সেনাপতি, তার প্রকৃত নাম শুক্লধ্বজ। কামতা রাজ্যের প্রতিষ্ঠাপক বিশ্বসিংহ তার পিতা ছিলেন। কোচ রাজবংশের রাজা নরনারায়ণ তার ভাই ছিলেন। তিনি নরনারায়ণের সুদক্ষ সেনাপতি ছিলেন এবং তিনি ঘুড়ির বেগে রং করতেন বলে তাকে চিলা রায় বলা হতো। কামতাপুরি ভাষায় চিলা মানে ঘুড়ির বেগে রং। দাওয়ান বা মন্ত্রীর পদে নিযুক্ত ছিলেন বলে তার অপর নাম চিলা রায় দাওয়ান। মূলত তার জন্মদিন মাঘী পূর্ণিমা, আর এই দিনটিকে বীর চিলা রায় দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে। জানা গিয়েছে, মহাবীর চিলা রায় পৃথিবীতে প্রথম মিলিটারি সিস্টেম গেরিলা রণনীতি চালু করেছিলেন। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিটি লাইট। পাঁচই ফেব্রুয়ারি বিশ্ব মহাবীর চিলা রায়ের 513তম জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আজকে কামতা কালচারাল সোসাইটি এবং রাজবংশী বৈকুণ্ঠপল্লী রাজবংশী সমাজসেবা সমিতির যৌথ উদ্যোগে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করলাম। সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান থাকবে। এখন বাচ্চাদের একটা থেকে শুরু হয়ে যাবে আমাদের আর্ট কম্পিটিশন এবং বিকাল 4টা থেকে একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। তো এখানে আজকে প্রধান অতিথি হিসাবে থাকবে আমাদের পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় মোরগ দাদু এবং বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসবেন এবং অনুষ্ঠান অনুষ্ঠিত করবেন এই আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। আমার নাম সঞ্জিত রায়, আমি কামতা কালচারাল সোসাইটির সেক্রেটারি।